আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তার ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে সম্মানিত অতিথিরা রয়েছেন। আজকে যারা আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন, আলোচনার শুরুতেই আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ হেলো সরকার, সম্মানিত উপজেলা চেয়ারম্যান আড়াই হাজার, জনাব মোহাম্মদ আব্দুল করিম বাবু, সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সকিনা মোর্শেদ, সম্মানিত মহিলা মেম্বার 4, 5, 6 নম্বর ওয়ার্ড ধামগড় ইউনিয়ন এবং সাধারণ সম্পাদক বন্দর মহিলা আওয়ামী লীগ, এবং আলহাস মতিউর রহমান মতি, সম্মানিত প্যানেল মেয়র 2 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে জয়যাত্রা সংলাপে। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম যে জয়যাত্রা সংলাপে আমরা এক কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি যেখানে রয়েছেন জনাব মোহাম্মদ হেলো সরকার, সম্মানিত উপজেলা চেয়ারম্যান আড়াই হাজার। আপনি জানেন যে এই যে বর্তমান পরিস্থিতি করোনাকে ঘিরে, আজকেও 50 জন মারা গিয়েছে, প্রায় 3000-এর মতো আক্রান্ত। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনারা জনপ্রতিনিধি, একজন জনগণের পাশে থেকে আপনারা কাজ করেন, এই যে দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আমরা কথা বলার চেষ্টা করছি জনাব মোহাম্মদ হেলো সরকার, সম্মানিত উপজেলা চেয়ারম্যান আড়াই হাজার। আমাদের আড়াই হাজারের যে অবস্থা, আমি শুধু আড়াই হাজারকে দিয়ে বাংলাদেশকে বিবেচনা করতে চাচ্ছি না। আমরা আড়াই হাজারের, আমরা আপনাকে ঠিকভাবে শুনতে পাচ্ছি না, আপনি আরেকটু লাউডলি যদি বলতেন। আড়াই হাজার উপজেলা পরিষদ থেকে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যখন নির্দেশনাগুলো দিলেন, আদেশ প্রণয়ন করলেন, সেই নির্দেশ অনুসারে আমরা উপজেলা পরিষদের সম্মানিত ইউনো এবং বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে আমরা মিটিং করে এই করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ি। আমি মনে হয় 2500 উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসাবে সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানের মধ্যে আমি প্রথম। সারা বাংলাদেশের মানুষের কাছে টিভি চ্যানেলের মধ্য দিয়ে সেদিন আহ্বান করেছিলাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অল্প সময়ের মধ্যে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং সচেতন ভাবে যদি আমরা চলি, তার অনুসরণ করি, তাহলে অল্প সময়ের মধ্যেই আমরা এই করোনা মোকাবেলা করে ইনশাল্লাহ জয় অর্জন করব। সেই আলোকে আমরা সারা উপজেলায় বিভিন্ন স্তরে স্তরে যে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছিলাম, সকাল 6টা থেকে 10টা বাজে বাজার গেলে খোলা থাকবে, সবাই ঘরে থাকবেন এবং যার যার সামাজিক দূরত্ব বজায় রেখে সেভাবে চলবেন, সেই আলোকে 2500-এর মানুষ আমাদের নির্দেশনা, আমাদের এমপি নুরুল ইসলাম বাবু মহোদয়ের নির্দেশনাগুলো নিয়ে আমরা কাজ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণগুলো আমাদের উপহার সামগ্রী বিতরণ করেছিলেন, আমরা সুষ্ঠুভাবে উপহার করে মানুষকে ঘরে রাখার সুন্দর ব্যবস্থা করেছিলাম সামাজিক দূরত্ব। সেই কারণে 2500-এ শুধুমাত্র 4 জন নিহত হয়েছে এবং 500 জন করোনা আরোগ্য হয়েছে, তার মধ্যে 475 জন, তার মধ্যে 425 জনই আপনার করোনা মুক্ত হয়ে গেছে। যেই কারণে আমরা মনে করি 2500 এখন করোনা মুক্ত অবস্থা আমরা আছি। এই আলোকের মধ্য দিয়ে যদি সারা বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাগুলি সরকারের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে যদি কার্য পরিচালনা করে, তাহলে আমরা করোনা থেকে মুক্ত হতে বেশি সময় লাগবে না। তারপরে উদাহরণস্বরূপ আমাদের এই বাংলাদেশ প্রায় 17-18 কোটি জনগণের এক সমাবেশ, যেখানে আমরা যাই সামাজিক দূরত্ব বজায় রাখা বিরাট কষ্টকর ব্যাপার। তার মধ্য দিয়ে আমাদের বর্তমান সরকার যেভাবে দায়িত্ব পালন করেছেন জনগণকে সচেতনতার মধ্যে রেখে, সীমাবদ্ধতার মাঝে রেখে আমরা যে মোকাবেলা করেছি সারা পৃথিবীর কাছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এক মডেল হিসাবে করোনা মোকাবিলা করেছে, যে স্বীকৃতি লাভ করেছে, আমরা বিশ্বাস করি যে সময়টুকু আছে তার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ করোনার মোকাবিলায় বিজয়ী হব
এবং বাংলার মানুষ বাংলাদেশের মানুষ করোনা থেকে মুক্ত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এখন যে অবস্থাটা আছে আপনি দেখেন কি ধরনের মোকাবিলা আমাদের করতে হয়েছে। হঠাৎ করে সব গার্মেন্টস ফ্যাক্টরি গুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সারা বাংলাদেশে ঢাকা শহরে নারায়ণগঞ্জে সব জায়গায় সে সারমোটগুলি রংপুর টংপুর বিভিন্ন জায়গায় তাদের চলে যেতে হয়েছে। এই যে গণ পরিবহনের মধ্য দিয়ে ট্র্যাক করে যে যেমনে পেরেছে ফেরি ঘাট পাস ঘটেছে, মানুষের ভিতরে কোনো সামাজিক দূরত্ব ছিল না, এই মোকাবিলা করে আবার এই গার্মেন্টস কর্মীরা আবার সরকার যখন তাদের সুযোগ দিল আবার তারা যার যার কর্মস্থলে যোগদান করেছে। এই একটা অবস্থানের মধ্য দিয়েই আমাদের মোকাবিলা করে আমরা একটা অবস্থানে আছি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বর্তমান সরকারের কার্যক্রম সঠিক সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আমরা আপনার কথার সূত্র ধরেই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে 2500 কিন্তু অনেকটাই করোনা মুক্ত যেটা বলার চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে আমরা যেটি জানি যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনভাবে চলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রেই কিন্তু সেটি মেনে চলা হচ্ছে না। তো এই যে আপনার 2500 আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা প্রশাসনের লোকজন রয়েছেন, আসলে মানুষকে আপনারা এই সচেতনতার ক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ করেছেন বা তাদেরকে এই সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে কিভাবে তাদেরকে অনুপ্রাণিত করেছেন, সেই বিষয় সম্পর্কে আমরা জানতে চাই, যাতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো আপনাদেরকে অনুসরণ করতে পারে। জি, আমি আমি মুজাহিদুর রহমান, হ্যালো সরকার। আমার মনে হয় মাস মাসের প্রথম দিকে আমি আমার একটা ফেসবুকে আমি মাইকিং করছি বিভিন্ন বাজার মাঠে, আমার সাথে আমার থানা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন এবং নেতৃবৃন্দদের নিয়ে সামাজিক দূরত্ব রেখে আমরা মাইকিং করছি, আপনার দোকানপাট বন্ধ করবেন, ঘর থেকে কেউ বেরোবেন না। এই যে আমাদের যে কার্যক্রমগুলি ছিল, আমাদের মাননীয় এমপি মহোদয় নুরুল ইসলাম বাবু তিনি এই করোনার ভিতর 2500 ত্যাগ করেন নাই, 2500 মাটির থেকে তিনি সর্বদিক দিয়ে জনগণের পাশে ছিলেন এবং সচেতনতামূলক ভাবে মানুষ যাবে চলতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে, হাত বাজার গুলি যাতে বন্ধ থাকে এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অনেক ধরনের সিদ্ধান্তগুলি নিয়েছি এবং যারা ঘরে বসেছিল তাদের আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত ছিল তাদের বলেছি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমাদের সাথে ফোন করবেন, আপনাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিব, যে কারণে মানুষ ঘর থেকে সেরকম বের হয় নাই। এখন যে অবস্থা হয়েছে মানুষের জীবন ধারণের কারণে আমরা দোকানপাট সব যা আছে হাট বাজার সব আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চলাফেরার নির্দেশনা দিচ্ছি, সেভাবে তারা চলছে। কিছু কিছু তো সামাজিক চলাচলের মধ্যে কিছুটা বিঘ্ন ঘটবে, আমরা মাঝে মাঝে মোবাইল কোর্টের মাধ্যমে যতটুকু পারি সেটা ব্যবস্থা করার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন জনাব আব্দুল করিম বাবু, সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম সম্মানিত উপজেলা চেয়ারম্যান, 2500 তিনি যেমনটি বলার চেষ্টা করছিলেন যে 2500 অনেকটাই করোনা মুক্ত তুলনামূলকভাবে এবং তারা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে, সতর্কভাবে চলার ক্ষেত্রে, নিজেকে সুরক্ষিত রেখে চলার ক্ষেত্রে অনেকটাই উদ্বুদ্ধ করার চেষ্টা করেছে, মানুষ সেগুলো মেনে চলার চেষ্টা করেছেন। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের পরিস্থিতি, আপনি জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা আপনার কাছে জানতে চাই আপনি যে ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর সেই ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি কী। আমরা কথা বলার চেষ্টা করছি জনাব আব্দুল করিম বাবু, তার সাথে সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ঠিক আছে, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে যে আজকে সারা বিশ্বের সম্মুখে আমাকে একজন প্রতিনিধি হিসাবে সারা বিশ্বের সম্মুখে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন আমার এলাকা সম্পর্কে, যখন মার্চের প্রথম দিকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটি ঘটে, সেটি হচ্ছে আমাদের জয়নাল প্লাজা থেকে আমরা নিউজ পাই যে দুজন প্রবাসী বাংলাদেশে এসছে, জয়নাল প্লাজায় তাদের করোনা আক্রান্ত ধরা পড়েছে। সে থেকেই মনে করেন আমি তাৎক্ষণিক ভাবে এই
বিশ্বে তো এর প্রাদুর্ভাব চলছিল, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে যখন আমরা জয়নার পাজের ব্যাপারটি জানতে পেরেছি, তখন আমার সহপাঠী নিয়ে সাথে সাথে মসজিদের মাইকে এবং হ্যান্ড মাইকের মাধ্যমে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে যেভাবে আমাদের নিয়মকানুন বলে দিয়েছেন সেইভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সকলকে সতর্ক করেছি মসজিদের মাইকে এবং রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে হ্যান্ড মাইকের মাধ্যমে আমরা সতর্ক করেছি দূরত্ব বজায় রাখতে, হাত ধুয়ে রাখতে, হ্যান্ডশেক না করতে। এবং সেই করোনা ভাইরাসের সময় আমার নিজস্ব অর্থায়নে প্রায় 18,000 হ্যান্ড স্যানিটাইজার এবং প্রায় 18,000 মাস্ক আমি নিজস্ব অর্থায়নে বিতরণ করেছি আমার এলাকাতে। এরপরে দেখা গেছে যে বন্দর থেকে একজন করোনা ভাইরাসের রোগী আমার এলাকাতে আত্মীয়, তার বাবার বাড়ি, সেখানে এসে এক রাত্রি যাপন করে ডাক্তার দেখানোর পরে সেখানে জানাজানি হওয়ার পরে উনি গিয়ে বন্দরে গিয়ে মারা যান। সেই খবরটা আমরা যখন জানি, জানতে পেরে প্রশাসনের মাধ্যমে আমরা সে বাড়িটি লকডাউন করে দিই এবং তাদের আত্মীয় স্বজন যারা যারা তার সাথে মেলামেশা করেছে প্রত্যেকটি বাড়ি আমরা লকডাউন করে দিই এবং তাদের খাদ্যের নিশ্চয়তা, ওষুধ, যা যা প্রয়োজন সমস্ত কিছুই আমরা নিজস্ব অর্থায়নে সেগুলো দিয়েছি এবং তারা অলরেডি সুস্থ হয়েছে। আমার ওয়ার্ডে সবচেয়ে আমি মনে করি যে আমার ওয়ার্ডের মধ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু নেই। মানুষের জন্ম যখন হয়েছে মানুষ মৃত্যুর সাথে একদিন গ্রহণ করতে হবে এবং আমি সৌভাগ্যবান মনে করি যে দুটি কবরস্থান আমার ওয়ার্ডের মধ্যে আছে। তো মানুষের শেষ স্থান সেই স্থানেরই আমি ওয়ার্ড কাউন্সিলর। তো আমি বিশ্বাস করি আমার এলাকাতে একটি খানকা শরীফ আছে, সেটা সেই সুবাদে আমার ওয়ার্ডের মধ্যে অনেক আল্লাহর পদতুলি আছে। তো আমার ওয়ার্ডের মধ্যে যেই ধরনের প্রাদুর্ভাব ঘটার কথা সেই ধরনের কোনো কিছু ঘটেনি। আমার ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একজন মৃত্যুবরণ করেছে, তাও এক মাস পূর্বে মাসখানিক হবে, চৈতি নামে একজন মেয়ে, আমাদেরই এক ছোট ভাইয়ের ওয়াইফ, সে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তো এছাড়া আমার ওয়ার্ডের মধ্যে এই ধরনের কোনো কিছু ঘটেনি। সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এর আগেও আমরা আপনার সাথে কথা বলেছি, যেমন সরকারি সহযোগিতা রয়েছে, আপনারা যারা কাউন্সিলর রয়েছেন তাদের পক্ষ থেকেও সহযোগিতা রয়েছে, তারপরেও আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেটি অনেকটাই ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত। এবং আমরা যেখানে দেখেছি অনেক জনপ্রতিনিধি কিন্তু আজকে এই ত্রাণের দুর্নীতির কারণে অপসারিত হয়েছে, সেখানে আপনি একটা ব্যতিক্রম, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই যে নিজের ব্যক্তিগত সম্পত্তিকে বিক্রি করে মানুষের পাশে দাঁড়ানো, এই যে উৎসাহ, এই যে ভালোভাবে, আরও ভালোভাবে মানুষের পাশে থাকার যে চেষ্টা, আসলে এটি আপনি কিভাবে উৎসাহিত হয়েছেন বা পরিবার আপনাকে কিভাবে সমর্থন জুগিয়েছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। সত্যিকার অর্থে আসলে আমি জন্মগতভাবে একজন ব্যবসায়ী ঘরের সন্তান। ছোটবেলা থেকে আমার বাবা, যখন আমার 14 বছর বয়স তখন আমার বাবা মৃত্যু সাধ গ্রহণ করে, তখন আমার প্রত্যেকটা ভাই বেকার। ছোটবেলা থেকে এই খাদ্যের যোগান, পারিবারিক আপনার অর্থের যোগান, এগুলোর জন্য ছোটবেলা থেকে কষ্ট করতে হয়েছে এবং অনেক পরিশ্রমের মাধ্যমে আল্লাহ সুবহান তাআলা, আল্লাহ গফুরে আমাকে হয়তো সার্থক একটা মানুষের যে চাওয়া পাওয়ার যতটুকুই থাকে আল্লাহ পাক আমাকে ততটুকু পূরণ করেছে। আর যে সামাজিকতা আমি এসেছি, সে সামাজিকতা আসার কারণ হচ্ছে উলুদ্দেশ্য হচ্ছে আমার মা। কারণ আমি ছোটবেলা থেকে আমার এলাকাতে, এই এলাকাতে আমার জন্ম, আমি দেখেছি এলাকার মানুষ, সাধারণ মানুষকে, কিছু সংখ্যক মানুষ যাদের, যারা পত্নী সূত্রে আমরা শুনেছি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পায়, কিছু মানুষ ওয়ারিশ সূত্রে ধান্দাবাজি পেয়েছে, সেই ধান্দাবাজদের প্রতিরোধ করার জন্যই আমার মায়ের নির্দেশে আমি সামাজিকতায় আসি। আসলে সামাজিকতা আমি কখনো করিনি বা বুঝতাম না, কারণ ব্যবসায়ী ঘরের সন্তান, ব্যবসায়ী বুঝি। তো আসার পরে মানুষের সাথে মিলার পরে দেখলাম যে মানুষের সাথে মিলার যে স্বাদ, এটা আসলে না মিশলে বোঝা যায় না। একটা মানুষ যখন ভালোবেসে ডাকে বা একটা মানুষের পাশে দাঁড়ালে, একটা মানুষের উপকার করতে গেলে, উপকার পাওয়ার পরে তার মুখে যে হাসিটা, সেটি সবচেয়ে বড় পাওয়া। আর এই করোনার প্রাদুর্ভাবের সময় যে খাদ্য সামগ্রীর যে ব্যাপারটা বলছেন, আসলে যখন একজন ব্যবসায়ী সব সময় হাতে টাকা থাকে না, আল্লাহ পাক আমাকে হয়তো সামর্থ্য ভালো দিয়েছে, এটা অস্বীকার করার মতো না। তো যখনই লকডাউনটা, মাননীয় প্রধানমন্ত্রী 26 তারিখে লকডাউনটা করে দিয়েছেন, 25 তারিখে,
কিন্তু 26 তারিখ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে আমি আর্থিক হয়তো ওই সময় আমার হাতে ওরকম টাকা কিছু ছিল না। তো আমি চিন্তা করলাম মানুষের যে খাবারের যে হাহাকার, কি করা যায়। আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ আমার মায়ের সবার সাথে আলাপ করলাম, বললো বাবা যে মানুষ মানুষের জন্য যে ধন চিরস্থায়ী নয়, যে ধন মৃত্যুর পরে তুমি নিয়ে যেতে পারবে না, মানুষের সেবা পরম সেবা। আল্লাপাক এই সৃষ্টির সেরা যে মানুষ মানুষকে একজন ফেরেশতার থেকে বেশি সম্মান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, তুমি মানুষ সেবার মধ্যে যাও, তুমি মানুষের সেবা করো, তোমার যতটুকু সম্পদ আছে তোমার একটি মাত্র ছেলে, এর চেয়ে বেশি কিছু দরকার নেই, ছেলের একটি বাড়ি হলেই চলবে। আমার ছেলে বলেছে যে বাবা বাড়িঘর সব বিক্রি করে দিয়ে যাও, মানুষের মুখের দিকে তাকানো যায় না, ক্ষুধার যে যন্ত্রণা, যে ক্ষুধার্ত সেই বোধে। তো যাই হোক, তার ছেলে মেয়ের কথা এবং আমার স্ত্রী সন্তান সকলে আমাকে উৎসাহিত করেছে এবং তৎক্ষণিক আমি একটি বাড়ি কিছুদিন পূর্বে প্রায় বছর খানিক আগে কিনেছিলাম, সেই বাড়িটি আমি তাৎক্ষণিক প্রায় 40 লক্ষ টাকা লস দিয়ে আমি বাড়িটি বিক্রি করে দিলাম এবং আমার আর্থিক যা নগদ টাকা ছিল সেগুলি দিয়ে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার মতো এবং সকলকে আশ্বস্ত করেছি যে আমি বাবু বেঁচে থাকতে আপনাদের খাদ্যের কোনো অভাব হবে না, কেউ খাবারের চিন্তা করবে না, শুধু সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং এই এটা ভাইরাস, এটা হচ্ছে একটা ছোঁয়াছুঁই রোগ, আপনারা দূরত্ব বজায় রাখেন, কারণ আপনি যদি সমাজের সাথে মেলামেশা করেন আপনি ঘরে যাবেন তখন আপনার পরিবার আপনার কারণে আক্রান্ত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। সেই সাথে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে, জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে আপনার পরিবারের জন্য, আপনার শ্রদ্ধেয় মায়ের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা আবারও আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন আলহাজ মতিউর রহমান মতি, সম্মানিত প্যানেল মেয়র 2 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আপনি আমাদের সাথেই রয়েছেন, আমাদের আলোচনা শুনছিলেন নিশ্চয়ই। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম সম্মানিত উপজেলা চেয়ারম্যান, সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, তারা দুটো বিষয়কে কিন্তু সামনে নিয়ে এসেছেন যে এই যে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যারা নিম্ন অসহায় মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের যথাযথ ত্রাণের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা। আমরা সেই আলোকেই আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে দিন দিন আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশন, আসলে আমরা বর্তমান যে অবস্থা দেশে, আমরা আমার মনে হয় যে আমরা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি। বাংলাদেশে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ জেলা আগে থেকে অনেকটাই কম এবং ভালো অবস্থানে আছে করোনার দিকে, এবং আমার ওয়ার্ডে আমরা বর্তমানে একজনও করোনা রোগী নাই, অল্প কয়েকদিন করোনা রোগী হয়েছিল এবং দুজন মৃত্যুবরণ করেছিল। আমরা আমাদের এলাকায় যেভাবে লকডাউনের সময় থেকে শুরু করে যখন থেকে করোনার একটা প্রভাব পড়ছে তখন থেকে আমরা এই এলাকায় যেভাবে কাজ করেছি তারই আমার মনে যে প্রতিফলন এবং সারা দেশেই আজকে আমরা হয়তো আমরা আশা করতেছি আগামী 2-3 মাসের মধ্যে এটা পুরোটাই শেষ হয়ে যাবে করোনা। আমাদের আমার বিশ্বাস যে বর্তমানে আমরা আগের থেকে ভালো করেছি। যে আমরা আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনি যেমনটি জানেন যে এই করোনা পরিস্থিতিতে প্রতিটি সেক্টরের মানুষই কিন্তু অসহায় হয়ে পড়েছে, অনেকেরই কিন্তু আয়ের উৎস বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছিল বাড়ি ভাড়া মৌকুপের বিষয়টিকে নিয়ে, এবং যেটি আপনার ওখানে একজন সম্মানিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার, যিনি বাড়ি ভাড়া মৌকুপের ঘোষণা দেওয়ার পরে কিছু মানুষের কিন্তু রোষানলের মুখে পড়ে, পরবর্তীতে তাকে সেই আপনার যে বিব্রতকর পরিস্থিতি সেখান থেকে উদ্ধার করার জন্য বেশ সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনি, যেখানে আমরা দেখি যে রাজনীতিবিদ এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে বর্তমান সময়ে অনেকটাই সহ্য করতে পারেন না, অনেক সময়ই সমালোচনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন, সেখানে আপনি যে ব্যতিক্রমী কাজটি করেছেন একজন রাজনীতিবিদ আপনি হয়ে একজন জনপ্রতিনিধি হয়ে আরেক জনপ্রতিনিধির পাশে দাঁড়ানো, আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন বা সেই দিনের আসলে পরিস্থিতিটাই বা কি ছিল? আসলে বাড়ি ভাড়াটা এখানে আমাদের এলাকাতে অনেকেই বাড়ি ভাড়া মকুব করেছে, আমি নিজেও মকুব করেছি, এই পর্যন্ত কাউকে বলি নাই, আজকে আমি প্রথম বললাম, আমিও 1 মাসের বাড়ি ভাড়া মকুব করেছি, আমার কিছু বাড়ি ভাড়া আছে। এবং যেই আয়েশা দিনের ব্যাপারটা যেটা বললে যে তার ব্যাপারটা আমি শোনার সাথে সাথে আমাদের মাননীয় সাংসদ এম সাইমাস খান সাহেবের সাথে আলাপ করেছি, উনি আমাকে কড়া ভাবে নির্দেশ দিছে যেটা নিয়ে যাতে কিছু না হয়, যত তাড়াতাড়ি পারো একজন জনপ্রতিনিধি তার মান সম্মান রক্ষা করে এটাকে মিউচুয়াল করো, এবং উনি দায়িত্ব দিয়েছে এই এটা মিউচুয়াল করার জন্য, এবং
যারা যেটা ঘটেছে আমি মনে করি এটা একটা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ভুল বুঝাবুঝিজনিত হয়েছে, এটা আর যাতে না বাড়ে সেদিকে আমরা সবাই দৃষ্টি রাখছি। একজন জনপ্রতিনিধি হিসাবে বাড়ি ভাড়া বাড়ির দেওয়ার টাওয়ার নিয়ে আসলে তাদের রিলেটিভ যে গঞ্জামটা হয়েছে তারা নিজেরা রিলেটিভ, তার খালা এবং বোনের মেয়ে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আমাদের তো নির্দেশ ছিল আমাদের এমপি সাহেবের যাতে এটা খুব তাৎক্ষণিকভাবে বা এটা ঠিকভাবে যাতে করা যায়। আর যে জিনিসটা বললেন যে করোনার সময় মানুষের ক্ষুধার্ত, মানুষের ক্ষুধার্ত মানুষের যে হাহাকার বা যে আপনার রোল আমরা দেখেছি এবার আসলে এটা সত্যি দেখতে পারি। আমি আমার ব্যক্তিগত কাজ থেকে অনেকভাবে অনেক দিককে সহযোগিতা করেছি কান দিয়ে একা পয়সা। আমি অনেকে আমার কাছে এমনও লোক আছে যে সে একজনের বাড়িতে থাকে, বাড়ি ভাড়া দিতে পারতেছে না, তাকে বাড়ি থেকে মাল সামান রেখে বের করে দিতেছে, আমি আমার পকেটে টাকা দিয়ে তাকে বাড়ি বাড়িটা দেওয়া হয়েছে, এমনও আমার কাছে ইয়ে আছে। কিন্তু আসলে এগুলা বলাটা বেশি জরুরি মনে করি না, যার জন্য আমরা এগুলা কাজ করি না বা বলি না। আজকে হয়তো আপনি বলাতে বললাম, আর আমরা প্রাণ ওই সময় যেভাবে প্রাণ দিয়েছি ইনশাল্লাহ আমার এলাকাতে, বিশেষ করে আমার এলাকাতে আমার জানা মতে এখান থেকে যেখানে যেভাবে যারা বলছে সেভাবে আমরা কান্দি সবাই প্রাণ খেয়ে না খেয়ে থাকি। আমাদের মাননীয় সাংসদ আমাকে নির্দেশ দিয়েছে, উনি আমাকে প্রাণ দেওয়ার জন্য সহযোগিতা করেছে। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো কান্না জনপ্রিয় শেখ হাসিনা আমাদেরকে কিছুদিন আগেও আমরা 13তম প্রাণবার দিয়েছি, আমি কাজটা দিয়েছি প্রায় 450 লোকের। আমার এখানে পর্যাপ্ত কার্ড দেওয়া হয়েছে 10 থেকে হিসাবে, এবং আমরা যে 2500 টাকা 2535 টাকা এগুলো আমার এলাকাতে আমি প্রায় 3500 লোকের। সম্মানিত প্যানেল মেয়র, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এই যে করোনা পরিস্থিতি, চিকিৎসা, স্বাস্থ্যখাত, ডাক্তার এবং হাসপাতালগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, এবং তারা কিন্তু সকলেই তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন ভুল ত্রুটি বা দুর্নীতির খবর যেটি প্রকাশ হচ্ছে বা বিভিন্ন সমালোচনা বিষয়টি জানতে পারি। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আপনার আপনি যেখানকার প্যানেল মেয়র দুই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেখানে যে সমস্ত আপনার হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোকে আসলে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি জানেন শুধু করোনাই না অন্যান্য রোগেও কিন্তু মানুষ আক্রান্ত, সেক্ষেত্রে অন্যান্য রোগীরাও সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা এই বিষয়টি আপনি আসলে কি বলবেন? আসলে করোনা যখন পুরোপুরি প্রভাব পড়লো তখন অনেকেই অনেক হাসপাতালগুলো এভাবে মানে তারা চিকিৎসা দেওয়া বন্ধ করে দিল। আমাদের মাননীয় সংসদ তো আপনারা দেখছেন জানতেছেন সবসময় এই ব্যাপারে সোচ্চার, এবং হাসপাতালের কর্তৃপক্ষের ডাক্তারদের বিরুদ্ধে সে কত হুঁশিয়ারিও এটা করার জন্য। বর্তমানে কিন্তু অনেক ভালো আমাদের এখানে স্বাস্থ্যবিদ্যুৎ বা হাসপাতাল নিয়ে তেমন একটা অবহেলা হয় নাই, আমি মনে করি তারা যথেষ্ট চিকিৎসা দিয়েছে, মানুষের সেবা করেছে। কিছু জায়গায় হয়তো কাজ করতে গিয়ে ভুল হতেই পারে হয়েছে হয়তো, তারপরেও আমি মনে করি যে তারা অনেকটা ভালোভাবে কাজ করেছে। আমি আমার কর্পোরেশনের যে স্বাস্থ্যবিদ্যুৎ যে ডাক্তার আছে ওনাকে আমি যখনই বলেছি যে আমার এই রুগীটা একটু করোনা পরীক্ষা করা তবে শেষ করতে তাৎক্ষণিকভাবে ওনার থেকে আমরা ওরকম অবহেলা পাইনি, সব জায়গায় আমি দেখেছি যে করেছে। আমার পাশে 7 নম্বর ওয়ার্ডে করোনা টেস্টের জন্য কিছুদিন আমাদের সদস্যের নির্দেশে এখানে এমডব্লিউ স্কুলের মধ্যে কিন্তু করোনা টেস্ট গুলো করানো হয়েছে। এখানে আমরা অনেক মানুষ দেখেছি যে আমার এলাকার 7 নম্বর আশপাশের এলাকার অনেকেই করোনা টেস্ট করেছে, এবং এখান থেকে আমার এলাকার একটা ফ্যামিলি আমরা জানতে পারলাম, দুইটা ফ্যামিলি আমরা জানতে পারলাম যে করোনা রোগীদের তারা এখন সুস্থ আছে। আমরা তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্যানেল মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান আড়াই হাজার। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এই যে স্বাস্থ্যখাতের যে বিষয়টি, আপনার উপজেলায় যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে করোনার পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত যে সমস্ত রোগী রয়েছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে কিনা, বা কোনো কারণে যদি চিকিৎসা পেয়ে না থাকে আপনার কাছে কোনো অভিযোগ আসলে আপনি সেক্ষেত্রে কি ব্যবস্থা নিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের এখানে আমাদের হাসপাতাল আছে, স্বাস্থ্য কর্মকর্তা যিনি আছেন আমাদের খুবই এমপি মহোদয়ের স্ত্রী,
উনি সার্বিকভাবে জনগণের সাথে সম্পর্কিত ছিলেন এবং তার নেতৃত্বে আমরা উপজেলা প্রশাসন সার্বিকভাবে আমাদের এখানে করোনা মোকাবেলা করার জন্য, করোনা রোগীদের চিকিৎসার জন্য 10 বেডে আমরা একটা আপনার আসলে একটা 2-4 রুম আমরা ভাগ করে দিয়েছিলাম, যাতে ওই ধরনের কোনো না কোনো রোগী পাওয়া যায়, সেখানে যাতে তাদের সুচিকিৎসা হয় সে ব্যবস্থা আমাদের ছিল। আরেক দিকে আমরা করোনা টেস্টগুলো যারা সঠিকভাবে আসে টেস্ট করতে যায়, আমাদের এখানে হাসপাতালের দুজন একজন সিনিয়র নার্সে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, আমাদের একজন সহকারী ডাক্তার তিনিও করোনা আক্রান্ত হয়েছে উঠতেছে। আমাদের এই করোনা রোগীদের সার্বিকভাবে কর্মকাণ্ডের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের কৃষি কর্মকর্তা অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন, তারপরে ওনারা পজিটিভ ভাবে নেগেটিভ হয়েছেন, তাদের নিয়ে আমরা কাজ করছি। আমাদের হাসপাতালে সার্বিকভাবে যাতে সাহায্য সহযোগিতা শুধু নয়, তাদের পরিবাররা যাতে সঠিকভাবে এই করোনা রোগীকে নিয়ে সঠিক চিকিৎসা পায় এবং নিরাপদে জনগণ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে তার চিকিৎসা হয়, সেই দিকে আমাদের নজর ছিল। এবং সার্বিকভাবেই আমরা আমাদের এলাকায় করোনা কোনো রুগীর খবর পেলে আমরা তা খবর নিয়ে সাথে সাথে নিচ্ছি, তারা গৃহের মেয়েদের তাদের রাখার ব্যবস্থা করে চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি, হাসপাতালে এনে চিকিৎসা করেছি, এবং যদি কোনো জরুরি চিকিৎসা হয় তার জন্য আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে ইয়েতে যে আপনার কাশপুরে যে হাসপাতাল ছিল সেখানে আমরা রুগী পাঠিয়েছি। আমরা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই সংক্ষেপে, যে আপনার উপজেলার যারা বাসিন্দা রয়েছেন, জনসাধারণ রয়েছে, তাদেরকে ঘিরে আপনি একজন জনপ্রতিনিধি, আপনি 2500 উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তা আপনার পক্ষ থেকে করোনাকালীন সময়ের ভবিষ্যতের দিনগুলোকে ঘিরে জনসাধারণের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আপনার পক্ষ থেকে আছে কিনা? অবশ্যই পরিকল্পনা তো আমাদের থাকবে, আমাদের সরকার পরিকল্পনা করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা করছে, তার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আমরা উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরো আমাদের 10টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 2টা পৌরসভার মেয়র, তাদের সমন্বয় করে আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। সার্বিকভাবে কোথাও কর্মসংস্থানে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয় সেখানে সে ব্যবস্থা করছি, সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে প্রত্যেকে পাওয়ার লুম এবং টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরিতে সেভাবে যাতে তারা কাজ করে এবং তাদের কর্মকাণ্ডের দিকে সুনজর আমাদের আছে, আমাদের জনপ্রতিনিধিরা সার্বিকক্ষণে কাজে নিয়ে, আমাদের 2জন চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছিলেন, তারাও আমাদের পজিটিভ হয়ে আবার নেগেটিভ হয়ে আবার আমাদের এলাকায় কাজ করছে। আমরা সার্বিক পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আমরাও আশা রাখি যে আপনি এই সংকটকালীন সময় অবশ্যই আপনার উপজেলা জনসাধারণের পাশে থাকবেন। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জনাব আব্দুল করিম বাবু। আপনি জানেন যে সামনে কোরবানির ঈদকে ঘিরে আনন্দ উল্লাস যেটি হওয়ার কথা, আসলে এবার সেই সুযোগ নেই, কারণ করোনায় সব কিছু স্থবির হয়ে পড়েছে। এই ঈদকে ঘিরে আপনার পক্ষ থেকে আপনার ওয়ার্ডে জনসাধারণের জন্য বিশেষ কোনো পরিকল্পনা বা উদ্যোগ আছে কিনা? অবশ্যই আছে, আমার ওয়ার্ডে যারা জনগণ আছে তারা তো সবসময় আমার কাছে কিছু না কিছু আশা করে, প্রত্যেক প্রতিনিধির কাছেই যারা জনগণ আছে তারা অনেক কিছুই আশা করে, হয়তো যার যেমন সামর্থ্য সেই সুবাদে তারা ততটুকু করার চেষ্টা করে। তা আমার যতটুকু সামর্থ্য হিসাবে আমি অবশ্যই চিন্তা করেছি, প্রতি বছরের ন্যায় আমি যে 4টি আমার প্রোগ্রাম নিজস্ব অর্থায়নে হয়, যে ঈদের সময় ই সামগ্রী, শীতের সময় কম্বল বিতরণ, এবং 16ই ডিসেম্বরে আমার 2টি পুকুর আছে যেটাতে আমি মাছ চাষ করি শখের বশত, যে মাছগুলো আমি জনগণের মাঝে বিতরণ করি প্রতিটা ঘরে ঘরে, এবং কুরবানির সময় প্রতিটা ঘরে ঘরে মানে প্রতিটা মানুষই মানে লাইন সহকারে মাংসগুলো নিয়ে যায়। কিন্তু যেহেতু এবার করোনার প্রাদুর্ভাব জনসমাগম ঘটানো যাবে না, সেই সুবাদে আমি চিন্তা করছি প্রতিটা ঘরে ঘরে কুরবানি তো দিতেই হবে এখন, দেওয়াটা জরুরি, এবং সকলেই বছরে একবার দুষ্টু করে যারা আছে কুরবানির মাংসটাকে আল্লাহর একটা নিয়ামত এবং করোনাকে ঘিরে বাকি দিনগুলোকে ঘিরে বা বাকি দিনগুলোর জন্য আপনার ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে কোনো বার্তা থাকলে আপনি দিতে পারেন?
করোনাকে ঘিরে বার্তা হচ্ছে যে আগে থেকে বলেছি এখন বলছি, আসলে সত্যিকার অর্থে আমরা বাঙালি জাতি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা পেয়েছি, সেজন্য আমরা সাহসী। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার শ্রেষ্ঠ সন্তান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানেরা যেভাবে পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নয় মাস যুদ্ধ করে আমাদের লাল সবুজের একটি পতাকা উপহার দিয়েছে, এবং গর্বের সাথে আমরা বলি যে বাংলা আমার ভাষা, যে ভাষায় আমি কথা বলি। তো বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি। এখন যে বাংলাদেশের যে জনগণ তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই, আমরা সাহসী কথা ঠিক আছে, আল্লাহ পাক মনে করেন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, হচ্ছে আমরা গালমন্দ করি আল্লাহকে, কিন্তু আল্লাহ পাক তো চোখ দিয়েছে। কিন্তু এর প্রাদুর্ভাব ছোঁয়াছুঁই রোগ, তাই দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আল্লাহ তো একটা ভাইরাস দিয়েছে, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আমাদের জীবনে চলার পথে হয়তো অনেক ভুল ত্রুটি আছে, সেগুলি সংশোধন করার জন্য হয়তো এই করোনার প্রাদুর্ভাব ছোঁয়াছুঁই রোগটা আসছে। তো এইগুলো থেকে যদি আমরা যদি একটু দূরত্ব বজায় রাখি তাহলে মনে করেন আমাদের এই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল করিম বাবু। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন আলহাজ মতিউর রহমান মতি। আমরা আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে আপনার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন জনসাধারণের জন্য ভবিষ্যতের দিনগুলোকে ঘিরে বিশেষ কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। পরিকল্পনা আমরা ফলো করব, প্রথমেই সরকার কি পরিকল্পনা করতেছে আমরা সেভাবে কাজ করবো। আমি আমার এলাকার আহ্বান রাখবো, করোনা এখনো শেষ হয়ে যায় না, আমরা এটাকে এখনো এবার অনেকে দেখা যাচ্ছে যে কুরবানি দিতে পারবে না এই করোনা ইয়ের জন্য, অনেকে অনেক মানুষ অসহায় হয়ে গেছে, অনেকে আমি আমার এলাকার অনেক দিকে। এবং আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই খুব সংক্ষেপে, এই যে স্বাস্থ্যবিধি মেনে চলে না বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকেই সচেতন না, অনেকে আইন প্রয়োগের কথা বলছেন, আসলে সেক্ষেত্রে আরো কি করা যেতে পারে আপনার পক্ষ থেকে কি মনে হয় সংক্ষেপে যদি বলতেন? আমার মনে হয় যে আইনটা মানতেছে না, এখানে একটু প্রশাসনের একটু লাগবে। আমরা তো আমি প্রতিদিন কিন্তু এই মাস্ক কেউ না পড়লে তাকে আমি দেখে বলতে পারি মাস্ক পরো, অনেক সময় ধমক দিতে, অনেক সময় রাগ দিতে, অনেক সময় বুঝাইতেছি, প্রতিদিন এগুলো হচ্ছে এবং আমি এখনো মাস্ক বিতরণ করছি, গত দুদিন আগেও আমি মাস্ক বিতরণ করেছি প্রায় 200। এইগুলা মানার জন্য, এইগুলা মেনে চলার জন্য আমার মনে হয় প্রশাসন যে মোবিল কোর্ট যে জিনিসটা, এই দুই একজন যদি একটু গর্বয় দেখে তো আমার মনে হয় যে মানুষ আরেকটু মানে আর সচেতন হতো, একটু খেয়াল রাখতো। এখন মানুষ কি যেন একটা হয়ে গেছে, করোনা শেষ হয়ে গেছে এরকম একটা মনে হয়। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যারা সুস্থবান সুস্থবান যারা স্বাস্থ্যবিধি মেনেই যাতে হাত পূজা করা হয়, এটার থেকে যাতে আবার করোনা না ছড়ায় সেদিকে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্যানেল মেয়র। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে আমাদের কাজের মতো এখানে শেষ করতে হচ্ছে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা সম্মানিত অতিথি হিসেবে আজকে যুক্ত ছিলেন, জনাব মোহাম্মদ হেলো সরকার, সম্মানিত উপজেলা চেয়ারম্যান 2500, জনাব মোহাম্মদ আব্দুল করিম বাবু, সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং আলহাজ মতিউর রহমান মতি, সম্মানিত প্যানেল মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আপনাদের সকলকে জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই সংকটকালীন সময় আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা, পাশাপাশি বিনীতভাবে একটি অনুরোধ রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত নিজেকে রেখে নিজের পরিবারকে রেখে চলবেন, তাহলেই আমাদের এই প্রিয় মাতৃভূমিও সুরক্ষিত থাকবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।